আজ আমরা শুনব দ্বিজেন্দ্রলালের কথা। দ্বিজেন্দ্রলালের প্রসঙ্গ মনে পড়লেই আমাদের মনে আসে কৃষ্ণনগরের কথা, কৃষ্ণনগরের রাজবাড়ির প্রসঙ্গ। কৃষ্ণনগর রাজবাড়ির আভিজাত্যী তো তার বড় হয়ে ওঠা, রবীন্দ্রনাথের থেকে মাত্র দু বছরে ছোট ছিলেন তিনি। তবুও কাব্য কবিতা, নাটক, সঙ্গীতে তিনি যে পারদর্শিতার পরিচয় দিয়েছেন তা অবিস্মরণীয়। রবীন্দ্রনাথ স্বয়ং বলেছিলেন তার প্রতিভা ছিল পৌরজদীপ্ত। যাই হোক, জন্ম সার্ধ শতবর্ষে দ্বিজেন্দ্রলালকে নিয়ে আলোচনার জন্যে আমাদের স্টুডিওতে এসেছেন দুজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্য বিশেষজ্ঞ। আছেন অধ্যাপক দর্শন চৌধুরী, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং এর আগেও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন এবং নাট্য চিন্তা নিয়ে গবেষণা করেছেন। আর আছেন বিখ্যাত নাট্য বিশেষজ্ঞ অধ্যাপক সৌমিত্র বসু, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিশির ভাদুড়ী অধ্যাপক। আমরা তো সবাই জানি রবীন্দ্রনাথের জন্ম সার্ধ শতবর্ষ এখনও চলছে, এই নিয়ে সংকলন প্রকাশ, গান, নাটক, আবৃত্তি হয়েই চলেছে। এখন প্রশ্ন, জন্ম সার্ধ শতবর্ষে দ্বিজেন্দ্রলাল কতটা প্রাসঙ্গিক? না, দ্বিজেন্দ্রলাল তো একেবারে রবীন্দ্র সমসাময়িক। আর রবীন্দ্রনাথ যখন দারুণভাবে লেখা শুরু করে রবীন্দ্রনাথ হচ্ছেন, ঠিক সেই সময়টাই দ্বিজেন্দ্রলালও বাংলা সাহিত্যে এসেছেন। এবং বাংলা সাহিত্যে দ্বিজেন্দ্রলাল প্রথম দিকে যখন যেগুলো লিখছেন, বিশেষ করে তার ওই সামাজিক নাটক বা প্রহসনগুলো এবং তার কাব্যগ্রন্থগুলো, অনেকে জানে না তার একাধিক কাব্যগ্রন্থ আছে, আলেখ্য মন্দ্র, এগুলো সবই দ্বিজেন্দ্রলালকে দ্বিজেন্দ্রলাল হিসেবে পরিচিত করায়নি। দ্বিজেন্দ্রলাল যখন নাটকে এলেন পুরোপুরি আসল নাটকে, তার যেগুলো বিখ্যাত নাটক, এটা 1905-এর বঙ্গভঙ্গের সময়, তার বিখ্যাত নাটকগুলো আপনারা সবাই জানেন, শাহজাহান, নূরজাহান, চন্দ্রগুপ্ত ইত্যাদি। এখান থেকে কিন্তু দ্বিজেন্দ্রলাল একবারে দ্বিজেন্দ্রলাল হয়ে উঠছেন। এবং আজকে 150 বছর পেরিয়ে গেলেও যে দ্বিজেন্দ্রলালকে আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে তার এই অসামান্য ঐতিহাসিক নাটকগুলোর জন্যে আর তার হাসির গানের জন্য। সেইগুলো কি এখনো প্রাসঙ্গিক সৌমিত্রবাবু? আমি একটা গল্প বলি। হ্যাঁ বলুন। কিছুদিন আগে আমি আকাশবাণী কলকাতায় একটা অনুষ্ঠান করছিলাম, তো সেটা ফোন ইন প্রোগ্রাম, মানে শ্রোতারা ফোনে আমার সঙ্গে কথা বলতে পারেন এইরকম। তো তাতে আমি দ্বিজেন্দ্রলাল রায়ের একটা হাসির গান বাজালাম, বাজিয়ে বললাম যে আচ্ছা বলতে পারেন এটা কার লেখা গান। তিনজন শ্রোতাকে জিজ্ঞেস করলাম, তাদের মধ্যে একজন বললেন যে আমি জানি না, বলতে পারবো না, আর দুজন আমাদের এই সময়কার একজন অত্যন্ত বিখ্যাত আধুনিক গীতিকারের নাম বললেন। মানে আমি গল্পটা এই কারণে বলছি যে দ্বিজেন্দ্রলাল রায় কত বছর আগে লেখা এই সমস্ত হাসির গান, কিন্তু তার কথা বলুন, তার শব্দ ব্যবহার বলুন, তার যেমন করে গানটা সাজানো হয়েছে বলুন, এই সমস্তটা শুনে একজন শ্রোতা, তিনি খুব দীক্ষিত শ্রোতা নন, তিনি দ্বিজেন্দ্রলালের গান শোনেননি, সব মেনে নিচ্ছি আমি, কিন্তু তার কিন্তু একদম আধুনিক কালের একজন গীতিকারের কথা মনে পড়ে। এইটার থেকে বুঝতে পারা যায়, এবং আমার একটা আফসোসই আছে যে সত্যি সত্যি দ্বিজেন্দ্রলালের হাসির গানগুলো বা হাসির কবিতাগুলো ততটা সমাদৃত হলো না। এইটা প্রায় বাংলা সাহিত্যের একটা বড় রকমের ক্ষতি বলে আমার মনে হয়। না, সেটা কি মনে করছেন যে আমরা যারা গবেষক, যারা অধ্যাপক, তারা কি সেইভাবে তাকে বিচার বিশ্লেষণ করেননি? না, মুশকিলটা হয়েছে এটা বারবার মনে রাখতে হবে যে দ্বিজেন্দ্রলাল যখন পরিচিতির দিকে যাচ্ছেন, সেই সময় মাথায় প্রায় মহিরূপের মতো রবীন্দ্রনাথ দাঁড়িয়ে যাচ্ছেন, এবং রবীন্দ্রনাথের সব দিকে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের কাব্যের কথা ছেড়ে দেওয়া হলো, এত স্বমহিমায় রবীন্দ্রনাথ তখন বিস্তার লাভ করছেন যে তখন প্রায় সমস্ত লেখকই সেই ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে। সেটা শুধু দ্বিজেন্দ্রলাল বলে নয়, ওই সময়কার প্রায় সমস্ত লেখকই তার ছায়াতে ঢাকা পড়েছে। যারা পেরেছেন ওইখান থেকে একটু সরে এসে অন্যভাবে নিজেদের পরিচিত করতে, দ্বিজেন্দ্রলাল যতক্ষণ কাব্য লিখেছেন ততক্ষণ বিখ্যাত, ততক্ষণ ছায়াতে ঢাকা পড়েছিলেন, যতদিন দ্বিজেন্দ্রলাল গান লিখছেন ছায়া পড়ে আছেন, যখনই নাটকে এসেছেন এবং বিশেষ করে ঐতিহাসিক নাটকগুলো এসেছেন, এটা বাংলায় এরকম ছিল না, তখন থেকে দ্বিজেন্দ্রলাল প্রাসঙ্গিক হচ্ছেন। আর দ্বিজেন্দ্রলাল এখনও, যেমন সৌমিত্র বলল যে তার হাসির গানের কথাগুলো শুনে এখনো লোকের মনে হচ্ছে যে আধুনিক কোনো লেখা, সেটা পুরনো হয়নি, 150 বছরে পুরনো নয়, আধুনিক একজন কবির লেখা গান বলে মনে হচ্ছে।
আজকের ফাংশনের জন্য কি মোটা বিনুনি কিন্তু চুল বড্ড পাতলা আর এত পড়ছে না 1 টাকার প্যান্টিন এই বিনুনি করে মোটা আর চুল পড়া করে একদম কম প্যান্টিন এখন মাত্র 1 টাকায় কম দাম মোটা বিনুনি আপনাকে অনুরোধ করছি একটু হাসির গান বা কবিতার যদি একটু আবৃত্তি করেন আপনি একটু হ্যাঁ সেটা করতে আমার ভালোই লাগবে হ্যাঁ বলুন না না তাহলে যারা দর্শক আছে তারাও তো একটু মজা পাবে নতুন করে আনন্দ পাবে অন্তত তাতে যদি একটু তার কবিতা সম্পর্কে একটা বিলেত ফেরতা বলে একটা কবিতা আছে তো বিখ্যাত কবিতা হ্যাঁ তো বিখ্যাত কবিতা আমরা বিলেত ফেরতা ক ভাই আমরা সাহেব সেজেছি সবাই তাই কি করি নাচার স্বদেশী আচার করিয়াছি সব জবাই আমরা বাংলা গিয়েছি ভুলি আমরা শিখেছি বিলিতি বুলি আমরা চাকরকে ডাকি বেয়ারা আর মুটেদের ডাকি কুলি রাম কালীপদ হরিচরণ নাম এসব সেকেলে ধরন তাই নিজেদের সব দে রে ও মিটার করিয়াছি নামকরণ আমরা সাহেব সঙ্গে পটি আমরা মিষ্টান নামে রুটি যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতিও চাদর আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলাতি মাদুর আমরা বিলাতি ধরনে হাসি আমরা ফরাসি ধরনে কাশি আমরা পা ফাঁক করিয়া সিগারেট খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড় ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাঁটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই আমাদের সাহেবিয়ানায় বাধা এই যে রংটা হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই ভিনোলিয়া মাখি রোজ গাদা গাদা আমরা বিলেত ফেরতা কটায় এদেশে কংগ্রেস আদি ঘটাই আমাদের সাহেব যদিও দেবতা তবু ওই সাহেবগুলোই চটাই আমরা সাহেবি রকমে হাঁটি স্পিচ দেই ইংরেজি খাঁটি কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মতো চম্পট পরিপাটি সত্যি যে ভাষার ব্যবহার তাতে তো আধুনিক মনে করাই সঙ্গত তাই না একটা কথা আমি মনে করিয়ে দিই সূত্রে সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল লেখাপড়া শেখবার জন্য বিলেতে গিয়েছিলেন বলে তাকে প্রচন্ড রকম সামাজিক অসম্মানের মধ্যে পড়তে হয়েছিল বয়কট করা হয়েছিল এবং উনি একঘরে বলে একটা লেখা লিখেছিলেন সেই লোকটা আবার এই বিলতিয়ানার বিরুদ্ধে এই রকমের একটা কবিতা লিখতে পারে আপনি আপনি যখন ওর পরিবারের প্রসঙ্গ এলেন বা বিলেতে যাওয়ার প্রসঙ্গ এলে তাহলে তো আমার একটু বলতে ইচ্ছা করছে দর্শনবাবুর কাছে যে তার পারিবারিক জীবন যেভাবে তিনি বড় হয়ে উঠলেন তার একটু যদি আমাদের পারিবারিক জীবন মানে খুব ঐতিহ্য সম্পন্ন পরিবারের সন্তান ছিলেন তো এবং তার যে পিতা দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় তিনি তো কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান ছিলেন এবং সেই রকম একটা পরিবেশের মধ্যে এই লোকটা মানুষ হচ্ছেন এবং তারপরে এই মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাশ করেছেন সেই যুগে এবং তারপরে উনি বিলেত ছাত্র ছিলেন এবং তারপর উনি বিলেত গিয়েছেন এই বিলেত সম্পর্কে বলা যেতে পারে যে বিলেতে কিন্তু উনি ইংরেজি সাহিত্য পড়তে যাননি উনি গিয়েছিলেন এগ্রিকালচার পড়তে তখন কেউ এগ্রিকালচার পড়তে যেত না রবীন্দ্রনাথ তার ছেলে রথীন ঠাকুরকে এগ্রিকালচার পড়তে পাঠিয়েছিলেন দ্বিজেন্দ্রলালও বিলেতে গিয়েছিলেন এগ্রিকালচার পড়তে এবং এখানে ফিরে এসে উনি ব্রিটিশ সরকারের অধীনে এগ্রিকালচারের যে ডিপার্টমেন্ট আছে কৃষি বিভাগ সেখানে খুব উচ্চ পদে কাজ করতেন এবং সরকারি খুব উচ্চ পদস্থ আমলা ছিলেন এবং অবিভক্ত বাংলার ভালো ভালো জায়গায় তাকে বদলি হয়ে চাকরি করতে হয়েছে এবং নিজে সেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে তার ফলে একটা পারিবারিক এবং ব্যক্তিগত একটা নির্মাণের মধ্য দিয়ে দ্বিজেন্দ্রলাল তৈরি হয়েছে এবং দর্শন দা এটাও বলা দরকার সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলালের বাবা কিন্তু খুব ভালো গান জানতেন দারুণ মানে দ্বিজেন্দ্রলাল বলতেন আমার গলার কি শুনিস আমার চেয়ে বাবার বাবা না ওনা ওনার ছেলেও তো দিলীপ কুমার রায় সে তো বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং দ্বিজেন্দ্রলাল কিন্তু চাকরি জীবনে যেহেতু একটু স্বদেশী নাটক লিখতেন গান লিখতেন প্রচুর পরিমাণ এবং খুব খোলা গলায় যা অন্যায় তাই বলতেন তার ফলে প্রচুর নাকানি চোবানি খাওয়ানো যাকে বলে সাহেবরা তাই করেছে মানে প্রমোশন পাননি তারপরে বাজে জায়গায় না আমরা আমরা দ্বিজেন্দ্রলালের জীবন পড়লে তো দেখি ওর বাড়িতে কার্তিকেয় চন্দ্র রায় যখন ছিলেন তখন তো একটা সাহিত্যের আসরও বসত এবং সেখানটাই দ্বিজেন্দ্রলাল কবিতা আবৃত্তি করতেন গান গাইতেন ছোটবেলা থেকে একটা দারুণ পরিবেশ দ্বিজেন্দ্রলালও সেটা করেছিলেন পূর্ণিমা মঙ্গল তার
দিজেন্দ্রলালও সেটা করেছিলেন, পূর্ণিমা মিলনও তারে সুকিয়া স্ট্রিটের বাড়িতে কলকাতায় একটা সাহিত্য সম্মেলন আসর বসাতেন, মাসে মাসে বসাতেন, এবং সেই আসরেতে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথের দাদারা দ্বিজেন ঠাকুর সত্যেন ঠাকুরকে আরম্ভ করে তখনকার বিরাট নাট্য ব্যক্তিত্ব গিরিশ ঘোষ সবাই যেতেন, তারা সব ওখানে যেতেন এবং পার্টিসিপেট করতেন, রবীন্দ্রনাথও যেতেন এবং রবীন্দ্রনাথ ওখানে গিয়ে প্রবন্ধ পড়েছেন, গান গেয়েছেন, এবং এই যে একটা আমরা যাকে বলি একটা কালচারাল একটা পরিবেশ তৈরি করা, সেটা তার একটা ঐতিহ্য থেকে এসেছে এবং সে ঐতিহ্যের শুরু কার্তিকে রায় থেকে, এবং দ্বিজেন্দ্রলাল সেটাকে বহন করেছেন। অতএব দ্বিজেন্দ্রলাল একবার ভূমিফোর ভাবে উঠে এসেছেন সেটা হঠাৎ করে কিছু এরকম না, একদম একটা পারিবারিক ঐতিহ্য থেকে এবং নিজস্ব চেষ্টায় শিক্ষা দীক্ষা। এবং এইটা আমার মনে হয় দর্শন দা যে এই এই হয়তো বাবার কাছ থেকেই পেয়েছিলেন, খুব একটা খোলা মনের মানুষ, মানে খুব ভেতরে প্যাঁচবিহীন একটা মানুষ বলে মনে হয় লোক দ্বিজেন্দ্রলালকে। হ্যাঁ, মানে যখন যা মনে হচ্ছে তাই বলে দিয়েছেন, তাই ওর ওর লেখাগুলোর মধ্যেও খুব খোলা একটা উচ্ছ্বসিত মানুষ, মানে ওর নাটকের মধ্যেও তাই আছে, কবিতার মধ্যে গানের মধ্যেও তাই আছে, এইটাও বোধ হয় দ্বিজেন্দ্রলাল রায়ের একটা খুব জোরের যায়। নাট্য ব্যক্তিত্ব দ্বিজেন্দ্রলাল, অর্থাৎ তখন তিনি যে সমস্ত নাটক তার লেখা বিখ্যাত হচ্ছে, অভিনয় হচ্ছে এবং সেগুলো হাউসফুল, সেটা সম্পর্কে তার ব্যক্তিত্বটা, তার প্রতিভাটা? ব্যক্তিত্ব হচ্ছে কি, ওর এই ধরনের ঐতিহাসিক যে নাটকগুলো সব তো লেখা হচ্ছে 1905 বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, এবং তখন বাঙালির একটা জাতীয় চেতনা দারুণভাবে জাগছে, এই প্রথম বোধহয় মাঠে নেবে আন্দোলন বাঙালি করছে ব্রিটিশের বিরুদ্ধে, মানে দ্বিজেন্দ্রলালের নাটককে সামনে রেখে, না তার নাটক পরে, আচ্ছা আচ্ছা, এই আন্দোলন থেকে দ্বিজেন্দ্রলালের নাটকগুলো আসছে। আচ্ছা, আন্দোলনটা হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলন, দেশভাগ, এবং ওরা যে বঙ্গচ্ছেদ করার যে আন্দোলনটা করেছিল ব্রিটিশ, তাকে প্রতিরোধ করার জন্য আন্দোলনে বাঙালি এই প্রথম পরাধীনতার পর রাস্তায় নামলো, ইনক্লুডিং রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ রাস্তায় নেমে একবারই নেমেছে, গান গেয়েছে বাংলার মাটি বাংলা, এইরই প্রভাবে দ্বিজেন্দ্রলালকে তখন নাটকগুলো লিখতে দ্বিজেন্দ্রলাল আসছেন এই জাতীয়তা বোধ থেকে। যে গিরিশ ঘোষ তার আগে 25 বছর নাটক লিখেছেন এবং ব্রিটিশ বিরোধী কোনো নাটক লেখেননি ওই নাট্য নিয়ন্ত্রণ আইনের ভয়ে, সেই গিরিশও 1905 এসে এবার তার ঐতিহাসিক নাটকগুলোর মধ্যে ব্রিটিশ বিরোধী নাটক লিখছে। আচ্ছা, আমরা কি একটুখানি শুনবো না যে তার কোন একটা বিখ্যাত নাটকের কিছু একটা নির্বাচিত কিছু অংশ আপনার কাছ থেকে? মানে আমার কাজ হচ্ছে না, আমি এর সঙ্গে একটা কথা বলতে সমিত্র, সেটা একটু বলি, সমিত্র তো আসবে, সেটা এটা হচ্ছে দ্বিজেন্দ্রলালের জন্য এই যে শাহজাহান যে নাটকটা, শাহজাহান নাটকের মধ্যে একটা বিখ্যাত গান আছে, সেটা পরে হয়তো আমরা শুনবো, সেটা হচ্ছে ধনধান্য পুষ্প ভরা, অনেকে বলে ধনধান্যে পুষ্পে ভরা, ধনধান্য পুষ্প ভরা, যাই হোক, এই গানটা যখন আমরা শুনি, গানটা নাটকের গান, নাটকের গানটা গাইছে কিন্তু চারণীরা, রাজপুতনার চারণীরা গানটা গাইছে, এবং রাজপুতনার চারুণীর কণ্ঠে যে গানটা দিচ্ছে তার যে ডেসক্রিপশন সেটা সমস্ত হচ্ছে বঙ্গবন্ধু, সমস্ত হচ্ছে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জল, হাওয়া, নদী, সবুজ, শ্যামলিমা, সব হচ্ছে বঙ্গদেশ, রাজপুতানার নয়। আবার দেখছি যখন তিনি ওই আমাদের চন্দ্রগুপ্ত নাটকের একদম প্রথম দৃশ্য, সে বিখ্যাত বাঙালির কণ্ঠস্বর, সেই সেকেন্দার শাহর ডায়লগ যে সত্য সেলুকাস কি বিচিত্র দেশ বলে, সে উত্তর পশ্চিম ভারত দিয়ে আলেকজান্ডার ঢুকছেন, সেকেন্দার শাহ ঢুকছেন, এবং সে সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে সেলুকাসকে বলছে আলেকজান্ডার যে কি বিচিত্র এই দেশ বলে, যে দেশের বিবরণ আলেকজান্ডার দিচ্ছেন সেটা হচ্ছে বঙ্গপ্রদেশ। তাহলে তাহলে কি বঙ্গপ্রদেশের প্রতি একটা অদ্ভুত একটা ফিলিং না? তাহলে কি এই ভাবনাটা বাংলা সাহিত্য বা বঙ্গদেশের প্রতি অনুরাগ, এটা কি তিনি অনুমান করা যায় কৃত্তিবাসের কাছ থেকে পেয়েছিলেন? না, এটা কৃত্তিবাস নয়, এটা একদম 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন জাত জাতীয় উন্মাদনা থেকে এসেছে। এবার আপনি যদি আমাদের একটুখানি পড়েন ওইটা, সে পড়ছি চন্দ্রগুপ্ত নাটকের একেবারে খুব চমৎকার একটা জায়গা, কিন্তু তার আগে একটা ছোট কথা বলিনি, সেটা হচ্ছে প্রায় রবীন্দ্রনাথের মতনই দ্বিজেন্দ্রলালের এই সমস্ত নাটকগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রধান যে চরিত্র সে খুব স্বাভাবিক ভালোবাসাময় জীবনের থেকে বিচ্যুত হয়ে যায়। আওরঙ্গজেবের ক্ষেত্রে তাই হয়েছে, নূরজাহানের ক্ষেত্রে তাই হয়েছে, চাণক্যর ক্ষেত্রে তাই হয়েছে, তারপরে তার ভেতরে একটা ভালোবাসাময় জীবনের প্রতি একটা আকাঙ্ক্ষা প্রকাশ পায়। চাণক্যর কম বয়সে মেয়ে হারিয়ে গিয়েছিল, চুরি হয়ে গিয়েছিল, বহু পরে সেই মেয়েকে খুঁজে পায় চাণক্য এক দোষ ভিখারির কাছ থেকে, সেই জায়গাটা আমি একটু, আচ্ছা ঠিক আছে, দারুণ সেন্সুয়াস, দারুণ, খুব ভালো জায়গাটা।
চাণক্য এক ভিখারি একটি বাচ্চা মেয়েকে নিয়ে ভিক্ষে করতে এসেছে চাণক্যর কাছে, চাণক্য মেয়েটিকে ডেকেছে। আমাদের একটু যত একটু সংক্ষেপে যদি পড়েন খুব ভালো হবে। হ্যাঁ, একেবারে সেই মুখ, সেই চক্ষু দুটি, একেবারে অথচ ভিক্ষুক একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কন্যা? সত্য বলো। হ্যাঁ, আমারই বই কি আর কার? সত্য বলো, তোমায় প্রচুর অর্থ দিব, সত্য বলো। না না বাবা, এ আমার মেয়ে নয়, পথে এমানি কুড়িয়ে পেয়েছি, তবে সেই অবধি একে নিজের মেয়ের মতোই মানুষ করেছি বাবা। তবে তোমার মেয়ে নয়? না বাবা, কুড়িয়ে পেয়েছি। কোথায় পেলে? ভগবান দিয়েছেন, নইলে এই অন্ধ বুড়োকে কে হাত ধরে নিয়ে বেড়াত? কি পুণ্যে মাকে পেয়েছি জানি না, ডাকাতি করে খেতাম, এখন সেই পাপে চক্ষু দুটি হারিয়েছি। দস্যু ছিলে, ব্যবসা ছেড়ে দিয়েছ? দিয়েছি বই কি বাবা, কার ঘাড়ের উপর দশটা মাথা আছে বাবা যে চন্দ্রগুপ্তের রাজ্যে ডাকাতি করে? মেয়ে কোথায় পেলে? অবন্তিপুরে বাবা। অবন্তিপুরে? কোন জায়গায়? পথে। না, এক ব্রাহ্মণের ঘর থেকে চুরি করে এনেছিলে। সত্য বলো, কোনো ভয় নাই চুরি করেছিলে? না বাবা, হত্যা করবো, সত্য বলো, ডাকাতি করে এনেছিলে? হ্যাঁ বাবা, নদীর ধারে বাড়ি। হৃদয় উদ্বেল হইও না, তখন এর বয়স তিন কি চার বৎসর বাবা। এর নাম বলেছিল আত্রেয়ী। আত্রেয়ী? শুনছো কাত্যায়ন, বলছি আত্রেয়ী। এর বাপের নাম চাণক্য। দস্য! না, তোমায় মারবো না, তোমার কেশাগ্র স্পর্শ করবো না, কোনো ভয় নাই। কাত্যায়ন! না, রক্ষী! না, যাও ভিক্ষুক, আমি সেই ব্রাহ্মণ, এ কন্যা আমার। বাহ, কি অসাধারণ! আমার, হ্যাঁ বলুন বলুন। না, আমি বলছি যে এই যে এই জায়গাটা, হ্যাঁ খুব খুব নাটকীয় টেম্পো আছে, খুব জমজমাট করবার মতন, সবটাই ঠিক আছে, কিন্তু সত্যি সত্যি একজন বাবা তার সমস্ত জীবনটা যে মেয়ের অভাবে শুকনো হয়ে গেছে, সে যখন সেই মেয়েকে ফিরে পায় তখন কি রকম হয় সেটা বুঝতে পারা যায়। যাই হোক, আমরা এতক্ষণ তো অনেক কথাই শুনলাম, আর অনেক কথাই শুনতে বাকি থেকে গেল। সবশেষে বলি যে রবীন্দ্রনাথ গান লিখেছেন, তার গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছেন, দ্বিজেন্দ্রলালও অনেক গান লিখেছেন, তার কিছু কিছু গান তো দ্বিজেন্দ্র গীতিকে ছাড়িয়ে বিশ্ব সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। যে গান আমাদের জন্মভূমির কথা মনে করিয়ে দেয়, আমাদের মাতৃভূমিকে স্মরণ করিয়ে দেন, সেই গান ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। আপনারা আমাদের দূরদর্শনে এসে জন্ম সার্ধ শতবর্ষে দ্বিজেন্দ্রলালের ভাবনাকে সমৃদ্ধ করেছেন। কলকাতা দূরদর্শনের পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।